আমরা স্কিমা নিয়ে আলোচনা করব। আসলে স্কিমা কি? আমরা আসলে ডাটাবেস নিয়ে কাজ করি। ডাটাবেসটাকে সবার প্রথমে আমাদের কি করতে হয়, ডিজাইন করতে হয়। আর তার আগে, ডিজাইন করার আগে আমাদেরকে কি করতে হয়, প্ল্যান করতে হয়। তো ডাটাবেজের প্ল্যান এবং ডিজাইনিংকে একত্রে কি বলে? ওকে, ডাটাবেজের প্ল্যান ও ডিজাইনকে কি বলা হয়? স্কিমা। অর্থাৎ আমরা কোনো একটা ডাটাবেজ ডিজাইন করার আগে আমরা যখন ক্যালকুলেশন করি কয়টা এন্টিটি হবে, কয়টা অ্যাট্রিবিউট হবে, সেই টোটাল যে ক্যালকুলেশনটাকে আমরা কি বলবো? স্কিমা। অর্থাৎ কোনো ডাটাবেজে কী পরিমাণ এন্টিটি হবে, কী পরিমাণ অ্যাট্রিবিউট হবে এবং কী পরিমাণ তাদের মধ্যে রিলেশনশিপ হবে, কোনটা প্রাইমারি কী হবে, কোনটা ফরেন কী হবে এবং কোনটা কম্পোজিট কী হবে, এটার সামগ্রিক যে আমরা কী করি, প্ল্যানিং ও ডিজাইনিং করি, সেটাকে মূলত কী বলা হয়? স্কিমা বলা হয়। ঠিক আছে, তো স্কিমার মাধ্যমে আমার আইডিয়া পাওয়া যায় যে আমার ডাটাবেজ স্ট্রাকচার মডেলটা কেমন হবে, ওইটা দেখতে কেমন হবে, ক্লিয়ার? ওইটাতে কয়টা অ্যাট্রিবিউট যাবে, কয়টা এন্টিটি থাকবে, তো সব কিছুর সামগ্রিক ক্যালকুলেশনের ধারণাকে মূলত কি বলা হয়? স্কিমা। তো স্কিমাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? একটা হচ্ছে লজিক্যাল স্কিমা, আর আরেকটা হচ্ছে আমাদের ফিজিক্যাল লজিক্যাল আর ফিজিক্যাল স্কিমা। এখন লজিক্যাল স্কিমাটা কি? আমরা ডায়াগ্রাম আঁকলাম, সাপোজ স্টুডেন্ট, এটা কি আমাদের একটা এন্টিটি? এটা আমাদের এক একটা এটা একটা আমাদের এন্টিটি। ওকে, তো স্টুডেন্টের কি থাকবে? আইডি, সেকশন, নেম, তাই না? এই যে আমরা এখানে এটাকে কি করছি, একটা ডায়াগ্রাম ড্র করছি না, অর্থাৎ একটা চিত্র ড্র করছি, এটাকে মূলত কি এন্টিটি বলা হবে? এটাকে মূলত লজিক্যাল স্কিমা বলা হবে। এই যে আমরা যে ডায়াগ্রাম, অর্থাৎ ডাটাবেজে যখন আমরা কোনো ডায়াগ্রাম ড্র করবো, সেটাকে মূলত কি বলা হবে? লজিক্যাল স্কিমা। যখন আমরা এটাকে কি করব, ইমপ্লাই করব, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করব, যখন কোডিং এর মাধ্যমে, ইমপ্লাই কার মাধ্যমে করতে হয়? কোডিং এর মাধ্যমে আমরা কি করব, যখন এটাকে টেবিল আকারে সাজাবো, তো সবার প্রথমে কি আসবে, আমাদের টেবিলটার নাম কি হবে? স্টুডেন্ট। আমাদের এন্টিটিটা কি? স্টুডেন্ট, তাই টেবিলটার নাম কি? স্টুডেন্ট। স্টুডেন্টের কয়টা অ্যাট্রিবিউট আছে? আইডি, সেকশন, নেম, তার মানে ফিল্ড কয়টা আমাদের? তিনটা, নেম, আইডি, সেকশন। ওকে, সহজ কথায় যখন এই লজিক্যাল স্কিমাটাকে, এটাকে কি বলা হবে? লজিক্যাল, এই লজিক্যাল স্কিমাটাকে আমরা যখন ইমপ্লাই করব, অর্থাৎ টেবিল আকারে দেখাবো, সেটাকে মূলত কি বলা হবে? এটাকে বলা হবে ফিজিক্যাল স্কিমা। কারো কনফিউশন আছে এখানে? তো আমরা লজিক্যাল স্কিমা আর ফিজিক্যাল স্কিমা কি করতে পারছি? ক্যালকুলেশন করতে পারছি। ওকে,